মঙ্গলবার রাতে বিশালগড় মহকুমায় দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। প্রথম ঘটনাটি ঘটেছে কমলাসাগর বিধানসভা মধুপুর থানাধীন সীমান্ত এলাকা পাথারিয়া দারের কাটাতারের বেড়ার উপারে ভারতীয় সীমান্তে। তবে অনেকেই প্রাথমিক ধারণা করছে এই অস্বাভাবিক মৃত্যুটি খুনের ঘটনা। তবে পরে মৃত যুবকের পরিবারের লোকজনদের দাবি, দাম্পত্য কলহের জেরে মামুন মিয়া নামে ওই যুবক আত্মঘাতী হয়েছে। জানা গেছে মামুন মিয়ার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়েছিল তার বাপের বাড়িতে, কিন্তু বাপের বাড়ি গিয়ে সে আর স্বামীর বাড়ি আসতে রাজি ছিল না। স্ত্রীর বাপের বাড়িতেই মামুন মিয়ার একটি ছেলে সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর বেশ কিছুদিন কেটে গেলেও মামুন মিয়া তার ছেলের মুখ দেখতে পারেনি স্ত্রীর সাথে দাম্পত্য কলহের কারণে। মঙ্গলবার সন্ধ্যাবেলা মামুন তার স্ত্রীর সাথে ফোনে আলাপ করে অনুরোধ করেছিল ভিডিও কলের মাধ্যমে তার ছেলের মুখটি তাকে একবার দেখাবার জন্য, কিন্তু মামুন মিয়ার স্ত্রী স্বামীর এই অনুরোধ প্রত্যাখ্যান করে। এতেই অবসাদগ্রস্ত হয়ে পড়ে মামুন মিয়া। পরবর্তী সময় সূত্রের খবরে জানা গেছে স্ত্রীর সাথে ফোনে এই বার্তালাপের পর মামুন মিয়া তার বাড়ির অন্যান্য সদস্যদের সাথে প্রচণ্ড ঝগড়া করে। মামুনের বাড়ির লোকজনদের দাবি, ঝগড়াঝাটির পরই নিজের ঘরে ঢুকে যায় মামুন। নিজের ঘরেই পরে সে ফাঁসিতে আত্মঘাতী হয়েছে বলে বাড়ির লোকজনেরা জানিয়েছেন। এক্ষেত্রে স্থানীয় অনেকেরই দাবি, মামুনের বাড়ির সদস্যরা মামুনকে মারধর করে খুনের উদ্দেশ্যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে অনেকের অভিমত। মামুনের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে মধুপুর থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। পরে বিএসএফ এর সাহায্য নিয়ে মামুনকে নিয়ে আসা হয় কাটাতারের এপারে। পরে তাকে পাঠিয়ে দেওয়া হয় ময়না তদন্তের জন্য মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তে মামুনের অস্বাভাবিক মৃত্যুতে কোনো রহস্য আছে কিনা তা বেরিয়ে আসবে বলে মনে করছেন অনেকেই। ডেলিভারি বয় না আর ফার্স্ট হয়ে মারবি তিনি তো তারা কইছে একটু বিডু কলে আমার ছেলেদের একটু মুখটা গুদুর দেখা, তারা কিন্তু বিডু কলে মুখটা দেখাচ্ছিল যখন কালকে সমুদ্র গিয়ে গেছে দাওয়াত দিচ্ছে এ পাগল হয়ে গেছিল তো বিডু কলে আমার ছেলের মুখ দেখা অন্তর কথা আমি দিয়ে যেতাম তারই রুখে দিয়ে আমি দিয়ে যেতাম না এই কয়েকো তোরা দিস কিরে আমার বউ আমি তো বাবা আমি কাকা দেব না তোমার বউ তোমার আইনা দেবো বাবা তোমার পুতুর মুখ তুমি দেখছো বাবা পুত শুধু হালি পা আমার পুত্রের একটা নজর দেখতাম আমার পুত্রের দেখতে পুত পুত করতে করতে রাত্রে নাকি বাড়ির কোনো ঝগড়া হয়েছে এমন শুনলাম নাকি রাতে তো ছেলের লাগি আমার এলোকে কাজে লাগছে আমার ছেলে আইনা দে তোরা আমার ছেলের মুখটা আমি কিন্তু দেখতাম আমার ছেলের মুখটা আমি কিন্তু আমি আইনা দেন আর কুচি গাড়ি বাড়ি টেহা দেন রিজার্ভ করে দিই আই তো সম্পূর্ণভাবে টেহা দা দেন বিশালগড় মহকুমার দ্বিতীয় অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে চন্দ্রনগর এলাকায়। চন্দ্রনগরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন দাস পেশায় সে সবজি ব্যবসায়ী, তবে বর্তমানে করোনা পরিস্থিতিতে তার ব্যবসা প্রায় বন্ধের মুখে বলে সূত্রের খবর। এমতাবস্থায় ব্যবসা বাণিজ্য না থাকায় তার সংসার কি করে চলবে তা নিয়ে তপন দাস চিন্তিত হয়ে পড়েছিলেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। মঙ্গলবার রাতে তপন দাসের অবসাদগ্রস্ততা বেড়ে যায়। সবাই ঘুমিয়ে পড়লেও সে বাড়ির বাইরে বসে থাকে। সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে মিটার দূরের একটি গাছে। পুলিশ প্রাথমিক তদন্তের পর দেহটি পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য। তপন দাসের এই ধরনের মৃত্যুতে তার আত্মীয় স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আমি তার কইতেছে মা বাবু আছে না গো, আমি কই না তো বাবু তো আছে না, লাইট জ্বাল্লা দে সাইডটা বাজে, এরপরে দুই বাইরেছি বাইরিয়া এদিকে এদিকে খুঁজি পাই না, তার কাকুরে ডাক দিয়া তার তেল হইয়া সেদিকে গেছে গিয়া প্রথম দেহে এদিকে নাই, এরপর আইতে সময় দেহে এমন তোর করে রাখছে কাজ কি করছে ফাঁসি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।